হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি চন্দ্র আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা তো আমার আজকের ভ্লগসটা হচ্ছে ভাই বোনের খুনশুটি যাদের বোন আছে বা যাদের ভাই আছে বা যাদের দিদি বা দাদা আছে একমাত্র তারাই বুঝতে পারবে ভাই বোনের খুনশুটিটা কী হয় তো আমি আজকে সেটা নিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো আমার জীবনে ঘটা কিছু খুনছুটি কিছু কিছু মুহূর্তর কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো এটা হলো আমি ছোটো বাড়ির আমার দাদা আছে সরি আমার একটা দাদা ছিল তো এখনও আছে এখানে না থাক কোথাও না কোথাও আছে আমার দাদা হয়েই সে আছে তো সেটা হচ্ছে এখন এসব কথা বাদ দিই এখন ভালো সময়ের কথা বলবো কারণ সবার জীবনে মানুষের জীবনে একটা ভালো সময় একটা খারাপ সময় থাকে সব সময় আগে ভালোটা দিয়েই শুরু করতে হয় তো আমিও কিন্তু আজকে ভালোটা দিয়েই শুরু করব। ভালোটা হচ্ছে ওর আমার কিছু খুঁটফুটির কথা শেয়ার করব তো আমার ছোটোবেলা যেখান থেকে আমার মনে আছে আমি সেখান থেকেই শুরু করবো একদম ছোটোবেলাতে আমি তখন পুজো দিতাম বাড়িতে আমি কিন্তু শুরু করছি আমার ব্লগটা তোমাদের সঙ্গে তো পুজো দিতাম তখন ছোট্ট একটা ঘর ছিল একটা কাঁচা ঘর ছিল কুড়ে ঘর কুড়েঘর আমাদের ওপরে টিন ছিল নিচে বেড়া ছিল আর মেজ মাটি ছিল সেরকম একটা ঘর ছিল আমাদের আগে এখন অনেক বড় ঘর হয়েছে তো ওই একটা ঘরেই চারজন থাকতাম আমি মা বাবা আর আমার দাদা খুব সুখেছিলাম তখন তো আমার একটা সিংহাসন ছিল ছোটোবেলা আমি পুজো দিতাম সন্ধেবেলা আমি পুজো দেব তো আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুতে কলে গেছিলাম আর সেই সময় আমার দাদা এসে আমি না পুজো দেওয়ার সময় আমরা একটা রোজ যখন খুশি আমি যখনই পুজো দেবো আমি খুব ঘন্টা বাজাতে প্রচণ্ড ভালোবাসতাম আমি ঘন্টা বাজাতাম আর হুলু উলু দিতাম তো আমি রোজ ঘণ্টাটা বাজাই ও আমাকে রোজ মানা করে এতক্ষণ ধরে ঘন্টা বাজাবি না তো আমি বাজাতাম তো সেদিনকে ও কী করলো ঘন্টা যেটা ধরে এরকম এরকম নাড়ায় ওটাকে না ল্যাম্পও ছিল যে ল্যাম্পগুলো ওই ল্যাম্পে মানে ডানটিটাকে গরম করে একদম লাল করে রেখেছিলো মানে আমি বুঝতে পারিনি যে এত গরম করেছিল করে একদম ঠাকুর সিংহাসনের সামনে রেখে দিয়েছিল। আমি এসেই আমি ওটার সামনে আমি ওখানে ঠাকুরকে খেতে দেবো তো আমি ওটা ধরে সরাতে গেছি আর যেই ধরেছি অমনি তো হাতে আমি চাকা খেয়েছি আর আমি তো চিৎকার শুরু করেছি আর তখন ওই সবার ফার্স্টে দৌড়ে আসে ওই আমার হাতে মলম লাগিয়ে দেয় ওই সব কিছু করে আর যখন আমি যদি আমি ভুট এরকম মানে ভুট হয়ে নমস্কার দিতাম তো যখন আমি ভুট হয়ে নমস্কার দিচ্ছি অতক্ষণ ঠাকুরের প্রসাদ তুলে খেয়ে নিত মানে এরকম একটা খুব মজার ব্যাপার ছিল আর একবার কী হয়েছে আমাদের মাটির ঘর মানে মাটির মেজোটা ছিল তো মা সবে লেপেছে ঘরটা মানে মা তখন গোবর টোবর দিয়ে লেপতো মা সবে লেপেছে আর আমি না তখন বিস্কুট চুরি করে খেতাম বাড়ি থেকে আমার মা দিত না তখন আমি চুরি করে খেতাম বিস্কুটটা তো এমনি খেলে তো আওয়াজ হবে কর্মর করে তাই আমি জলে ভিজিয়ে ভিজিয়ে খেতাম বিস্কুটগুলোতে আওয়াজ না হয় তো আমি এরকম একটা টুল পাতার ছিল আমি টুলটার ওপর বসে আমি বিস্কুটটা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি আর আমার দাদা কি করেছে মানে তখন ফ্রক জামা পরতাম যে আমার বড় বড় ফিতে হতো তো আমার দাদা কি করেছে ফিতেটার সঙ্গে টুলের পায়েটা কোনো যেন বেঁধে দিয়ে চলে গেছে তো আমি তো বুঝতে পারিনি আমি খাচ্ছি আমার মা ফট করে ঘরে চলে আসতে আমি উঠে দাঁড়াতে গেছি মানে গ্লাসটা টুলের নিচে রেখেছি বিস্কুটটাও টুলের নিচে রেখেছি মানে লুকিয়ে রেখেছি লুকিয়ে ফেলেছি লুকিয়ে আমি যেই উঠে পালাতে গেছি আর টুলটা তখন আমার বেল্টের সঙ্গে বাধা তো টুলটাও আমার সঙ্গে সঙ্গে উঠে গ্লাসটা পড়ে গেল আর বিস্কুটের প্যাকেটটাও দেখে নিলো মা আর গ্লাসটা লেপা মানে সবে লেপেছে মা পুরো জল হয়ে গেল এক গ্লাস জল আর মা তো আমাকে তাড়া করছে মারবে বলে আমি তো দৌড়াতেও পারছি না পিছনে এত বড় একটা কাঠের তুল বাঁধা আমি তো দৌড়ে পালাতেও পারছি না তো খেয়ে গেলাম মার ওই জন্য তো এই আর একটা ঘটনা দুটো ঘটনা আরও অনেক ঘটনা আছে একটা ঘটনা যেটা হলো একদিন স্কুল যাওয়ার সময় ও মানে ঠিক পড়াশোনাটাকে ঠিক পছন্দ করতো না আমি আমার ছোটোবেলা থেকে পড়াশোনাটা খুব পছন্দ করতাম তো স্কুলে দু আমাকেও নিয়ে যেত আর তারপরে আসতো তো ও সেদিনকে আমাকে বললো কি তুই স্কুল চলে যা আমার একটা দিদির সাইকেলে তুলে দিল দিয়ে বললো তুই চলে যা আমি একটু পরে চলে যাবো এবার আমি তখন মনে নেই জোর কাছে আমার টিফিনের টাকাটা আছে তো আমি চলে গেছি স্কুলে দিদিটার সঙ্গে সাইকেলে করে চলে গেছি তো আমার স্কুলে গিয়ে মনে পড়েছে যে হ্যাঁ আমার টিফিন খাবো কী করে আমার টিফিনের টাকাটা তখন স্কুলে মিড ডে চালু হয়নি আমি তো টিফিনের টাকা তো দাদার কাছেই রয়েছে তো কি করব। আমি স্কুলে ব্যাগ রেখে আবার ওই বয়েজ স্কুল আমি গার্লসে পড়তাম ও বয়েজে পড়তো আমি আবার ওই বয়েজ স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছি কখন ও আসবে আসে না আসে না একজন আমাকে ওর একটা বন্ধু আছে বলে চলে যা ও হয়তো আজকে আসবে না তো আমি চলে গেছি সারা স্কুলে টিফিনে কিচ্ছু খাইনি খুব কিদেও পেয়েছিল কিন্তু কিচ্ছু খাইনি কারণ টাকা ছিল না তখন তিন টাকা করে নিয়ে যেতাম স্কুলে বাবা তিন টাকা করে দিত মানে পাঁচ টাকা দিত ও আড়াই টাকা আমি আড়াই টাকা কিন্তু আমি তিন টাকা নিতাম ও দু টাকা নিত তো আমি কিচ্ছু খেতে পারিনি ভীষণ মন খারাপ মুড অফ তো আমি সেদিনকে রাস্তা দিয়েও বাড়ি আসিনি আমাদের স্কুল থেকে মাঠ দিয়ে বাড়ি আসা যেত তো আমি মারতে মারতে বাড়ি আসছিলাম তো হঠাৎ আমি আসার সময় দেখি যে মাঠের পাশে একটা কলা বাগান সেই কলা বাগানে আমার দাদার ব্যাগটা পড়ে আছে তো বললাম এখানে ওর স্কুল ব্যাগ তার একটু মানে উঁচু মাঠটা নিচে আর কলা বাগানটা উঁচু ঢিবি এতটা উঁচু আর কলা বাগানটা তো আমি ওই যে হামাগুড়ি দিয়ে উঠছিলাম আমার ব্যাগটা নিচে রেখে আমি হামাগুড়ি দিয়ে উঠছি একা একা উঠতেই দেখি মানে ওর হাতে একটা ইঞ্জেকশন সেই ইঞ্জেকশনটা পাখি ড্রেনে জল যাচ্ছে ওখানে থেকে ইঞ্জেকশন করে জল নিচ্ছে নিয়ে কলার ভিতর দিচ্ছে ওই কলাগুলোর ভিতর দিচ্ছে কলা গাছের ভিতর দিচ্ছে মানে এরকম করছে ওর একটা ফ্রেন্ড মিলে মানে মানে দুষ্টুমি করছে ওখানে আমি বলছি এ কী তারপরে আমি বলছি দাদা তুমি টাকা দিত আগে টাকাটা নিয়ে যাবি তারা বাড়িকে বলে দেবো ও যে বোন বাড়িকে মাকে প্লিজ বলিস না বোন তো সেদিনকেই আবার মা স্কুলে গেছিলো ওর খোঁজ করতে ওর মাঝে মধ্যেই স্কুল পাং করতো তো মা সেদিনকেই স্কুলে গেছিলো ওর খোঁজ করতে তো স্যার হেড স্যার বলে দিয়েছে যে ও আজ কি স্কুলে আসেনি প্রেজেন্টেশ খাতা দেখে তো মা তো আগে থেকেই জানতো স্কুলে যায়নি তো আমি বাড়ি আসলাম বাড়ি আসার পর মা বললো তো দাদা কোথায় রে আমি বললাম আমি তো জানি না তোমার সত্যি কথা বল তাই বললাম যে মা এই যা ব্যাপারটা ঘটনা তো আমি ওটা মাকে বলে দিলাম তো মা বলল যে তুই যাও ওকে গিয়ে বল যে মা বাড়িতে নেই বাড়ি আয় তো আমিও গেলাম গিয়ে বললাম দাদা মা বাড়িতে নেই মা মামা বাড়ি গেছে চ চ বাড়ি চ তো ও বললো ও কি মজা মা বাড়িতে নেই ও বাড়িতে আসলো মা লুকিয়েছিল ঘরে এসে ব্যাগটা ফেলে দিয়ে আর জামা প্যান্টটা যেই খুঁড়েছে অমনি মা বেরিয়ে এসছে ঘর থেকে বেরিয়ে এসে ওকে একটা শিশু কাচ্ছিল ওদের মাঝখানে ওখানে বেঁধেছে বেঁধে সেই মা মারছিলো পাশের বাড়ি সবাই এসে বলছিল। মেরো না মেরো না ছেড়ে দাও ছেড়ে দাও তো ছেড়ে দিলো আমিও বললাম ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দিলো এই একটা মজার ঘটনা খুব মনে পড়ে এই ঘটনাগুলোর কথা আরও ঘুরে যাওয়া আরও অনেক কথা আছে তো আরও অনেক ঘটনা আছে এগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে একের ভিডিওটা অনেকটা বড় হয়েও গেছে তো আমি বেশি বড় ভিডিও করতে চাই না কারণ আমার এমনিতেই কোনো ওয়াচ টাইম বল ভিউস দিয়ে সেরকম আসছে না তার জন্য আমি ছোটো ছোটো ভিডিও আমি তোমার সমাদের সঙ্গে শেয়ার করছি তো সে কারণে আমি আর করছি না আমি বাকি ভালো সময়ের কথাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পরে তো এখন আমার ভিডিওটা এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রত্যেক ভাই বোনকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো টাটা এখন আমার ভিডিও এটুকুই